দিয়া যখন বললেন আল্লাহ আমার মেয়েটা অন্ধ, যাই তুমি সন্তান দিলা অন্ধ, ভালো রাখলেও আলহামদুলিল্লাহ, মন্দ রাখলেও আলহামদুলিল্লাহ, সুখে রাখলেও আলহামদুলিল্লাহ, দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ, ও আল্লাহ আমরার কোনো অভিযোগ নাই, আমার মেয়েটার চোখটা ভালো করে দাও। এই কথা বলে স্বামী স্ত্রী ঘুমায়া গেল। ঘুমের করে স্বপ্নে দেখতেছেন কে যেন আয়েশা ডাক দিয়ে শুন, তোর মেয়ের চোখের মধ্যে যদি চোখ যদি ভালো করতে চাস, তোদের বাড়ির সামনে যে জঙ্গল ওই যে মোটা গাছ আছে ওই গাছের গোড়ায় নিয়ে যা, তোর মেয়ের চোখের কবিরাজ সেখানে বসা আছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? খুব মনোযোগ দেওয়া লাগবে, আসর উপলক্ষে আলোচনা চলছে। এবার ডাক দিয়ে কর, ও স্বামী আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা ডাক দিয়া বললেন, আমি স্বপ্নে দেখলাম আমাদের গাছটার কাছে নিয়ে গেলে আমার মেয়ের চোখটা ভালো হবে। এবার স্বামী ডাক দিয়ে কই ঠিক আছে নিয়ে যাও। এবার মেয়েটাকে নিয়ে গেল, নিয়ে ওই গাছের চতুর্পাশে কবিরাজ খোঁজা শুরু করলো, কিন্তু কবিরাজ আর খুঁজে পাওয়া যায় না। মেয়ের মা খুঁজতে খুঁজতে জঙ্গলার ভিতরে গেল, মাগরিবের টাইম হয়ে গেল। মেয়ের মা মনে মনে ভাবতেছেন আমার মেয়েকে আনছি কবিরাজের জন্য, যেই জঙ্গলের মধ্যে আসলাম যদি আমার মেয়েটারে বাঘে খাইয়া ফেলায় তাহলে আমার মেয়েটারে হারাইয়া ফেলমু, অন্ধ হোক আর বুবা হোক আমার মেয়েটা তো বেঁচে আছে। এই কথা বইলা আবার গোড়ায়া গাছের গোড়ায় আসলেন। আয়েশা দেখতেছেন একমাত্র 12 বছরের পরের সাধনার মেয়ে, কোথায় যেন মেয়েটা চলে গেছে, কিন্তু আয়েশা মেয়েটার না পাইয়া মনে মনে ভাবতেছে আমি কেমনে মেয়ের বাবারে বুঝ দিমু, আমি কেমনে মনটারে মানাবো, আমি কি করো। এই কথা বইলা চিন্তায় পড়ে গেছে নাকি আমার মেয়েটার বাগে শ্রীগালে খেয়ে ফেললো। এই কথা বলার পরে মেয়ের মা এখন এতক্ষণ কবিরাজ খোঁজে, এখন মেয়েটারে খোঁজে, খুঁজতে খুঁজতে যাইয়া মেয়েটারে আর পায় না। সারাটা রাত কেটে গেল মেয়েটারে খুঁজে পাওয়া যায় না। এবার সকাল হয়ে গেল, এবার মেয়েটারে খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে গেল, যাইয়া দেখতেছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা। যাইয়া দেখতেছেন মেয়েটা ওই পূর্বাকাশে সূর্য উদয় হয়েছে, ওড়নাটার এইভাবে সরাইয়া ওই সূর্যের তাপ গায়ের মধ্যে নিতেছে, আর আল্লাহর কুদরত দেখে দেখে মেয়েটা আনন্দ করে। পিছন দিক দিয়া মেয়ের মা ডাক দিয়া কয়, মা তুমি এখানে, তোমার খুঁজতে খুঁজতে আমি পেরেশান হয়ে গেলাম। এবার মেয়েটার চেহারাটা ফিরাইলো, ফিরাইয়া ডাক দিয়ে কয়, মা জন্মের পরে তুমি আমার অনেক ডাক দিছো, কিন্তু তোমার ডাক আমি কানে শুনছি, কোনোদিন তোমার দেখলাম না, তুমি কি সাদা নাকি কালো, সুন্দর নাকি বিশ্রী। মা গো মা একটা সুখবর আছে, আজকে শুধুমাত্র তোমার দেখতেছি না, আমার তোমার ডাক শুধু শুনতেছি না, আজকে আমার চোখ দিয়া তোমার চেহারা আমি দেখতেছি। এবার মা ডাক দিয়ে কয়, মা কে তোর চোখ ভালো করলো, ওই কবিরাজের নামটা কি? আমারে শুধুমাত্র বইলা দাও।
বলেন ও কাক, অনেকে বলে তাহিরি চ্যালেঞ্জ করে গিল্লি গিয়া, চ্যালেঞ্জ করে গিয়ে লিখা, চ্যালেঞ্জ করা সুন্নতে এলাহি, কথা কন ঠিক না বেটি? এই চ্যালেঞ্জ আল্লাহ শিখাইছে, কোরআন নিয়ে সন্দেহ করব চ্যালেঞ্জ মেরা দেয়। ওই জন্য কাফেররা বলছে এই কোরআনটা মানুষের বানানো, আল্লাহ বলছে বন্ধু বলে দেন, ওয়াইন কুনতু ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে, কন্না আমি যে কোরআন নাজিল করেছি আপনার উপরে, যদি সন্দেহ করে কন্না ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আইতো। ওয়াদউ শুহাদাআকুম, সাক্ষী ডাকতে কোন, আপনি আপনার সাক্ষী ডাকেন, ওদেরকে ওদের সাক্ষী আনতে বলেন, তবে আমি আল্লাহ ছাড়া। এরপর কাফেররা লোকগুলো আনছে, আমার নবীজিও আনছে, নবীজি সাক্ষী আনতে যায় প্রথমে আনছে মৌলা আলীকে। এই পোলা পাইন, যুবকগুলো কি বড় হয়েছে নাকি? থেকে বড় হয়েছে, লম্বা হয়েছে কি? আওয়াজ কি বড় হয় নাই? জোরে বলো মারহাবা। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? প্রথম আনছে কারে? মৌলা আলীকে। আপনার দেশে অনেক লোক আছে না আইসা বোঝায় তাহিরি মৌলা আলীর বিরুদ্ধে, কয় না কয় না কয় না কয় না, ওয়া কানা মিনাল কাফিরিন। এই জন্য ওয়া শুরু করছি মৌলা আলী দিয়ে, সুবহানাল্লাহ। গণ না তুমি ভুল ভুল বুঝবেন আপনার, আমাদেরকে অনেক সময় তো ভুল বুঝে বুঝাইলে আপনার বোঝে না, ভুল বুঝে না। وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ نبيজি প্রথম আনলেন কারে? মৌলা আলীকে। দ্বিতীয় আনলেন মা ফাতেমাকে, কালকে কন্যা সুবহানাল্লাহ। তিন নম্বর আনলেন ইমামে হাসানকে, চার নম্বর আনলেন ইমামে হুসাইনকে। এরপরে কাফেররা আসছে, এখন বলছে ঠিক আছে কোরআন যদি আমার বানানো হয় তাহলে তোমরা একটা সূরা বানাও। তখন এরা চয়েস করছে সূরায় কাউসার বানাই লইব, কাউসার সাথে আরেক সূরা মিলাইয়া হ্যাঁ কাম করে লইব। এরপরে ইন্না আওতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামিল বাশার। লাস্ট কো বিশ্বাস করছি এটা মানুষের কোনো সূরা বানানো কোনো সূরা ডরা না। এবার লাস্টে সারেন্ডার হইয়া এরপরে চলে গেছে সাড়ে চোদ্দশো বছর আগে, তোমার দাদারা, তোমার দাদারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ কইরা লাস্টে সারান্ডার হইয়া নবীর দরবার থেকে বিদায় হইছে। আজকে দেখলাম আহলে হাদিসের এক বিয়াদ্দব, সে বলতেছে কোরআনের মধ্যে নাকি জাল সুরা আছে এবং সুরায় বুরুষটা নাকি ফুরয় জাল সুরা। জাল কইতে 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 মাথা টাল হয়ে গেছে গা, এই জন্য কিছু গাল পাতার থাপড় মারে দিবে। এই কোরআনে কোন সন্দেহ আছে? কোরআনের একটা জার জবর পরিবর্তন করার ক্ষমতা এই পৃথিবীর কি কারো আছে? বেশি কথা বললে মন তাহিরি গরম ওয়াজ করে, তাহিরি গরম না, তাহিরি হক কথা বলে, তাহিরি লাল চক্ষুকে ভয় ভয় কথা বলে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই কোরআনের বিরুদ্ধে কথা কয়, এই কোরআনে কি সন্দেহ আছে? না সন্দেহ আছে? না। যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে? না। ঈমান থাকবে? না। রাসূল বলছেন তারেক তুফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আমার রাসূল বলেন, টাইট করে ঠিক মতো আপনার মনে একটু কষ্ট হইতেছে? না। মুনাজাত দিয়ে দিব নাকি? না। গরম লাগতেছে নাকি? না। গরম লাগে লাগব, কোনো অসুবিধা না। মাহফিল কি প্রতিদিন হয়? না। তো আপনারা বলেন এখানে একটা মাদ্রাসা আছে না, নাম কি? আরে না নাই, জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসা আছে না? এরা একজন হুজুররা জিজ্ঞেস করবেন, আমার কথা কইবেন কালকে, সব হুজুরের একসাথে বসে জিজ্ঞেস করবেন যে কোরআনে কোনো সন্দেহ আসেনি, কোরআনে কোনো জাল সুরা আসেনি, আপনি একটু জিগাইয়েন। আমি যদি বানাই কয়ে থাকি আপনি গিয়ে জিগাইয়েন হেরা কি কয়।
আর ও কইব তাহিরি যেটা কইছে 100% হাসা কথা কইছে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের একটা অক্ষর জাল নাই, সব রিয়েল, সব সত্য, সব কালামুল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করছে আমার আল্লাহ, এই কোরআনের হেফাজত একমাত্র আল্লাহর কাছে রেখে দিয়েছেন, কথা বলেন ঠিক না কথা? কতটুকু রাবিশ হইলে এই কথা বলতে পারে, 1450 বছর পরে এসে কোরআনে বলে জাল আছে, এই আপনারা সব এই ক্ষেত্রে এক হয়ে যাবেন, কোনো দলাদলি নাই, ডাইরেক্ট কথা। যেই ব্যক্তি 6600 শিশির ঠিকানা আয়াতের একটা আয়াতের বিরোধিতা করবে, একটা সুরার বিরোধিতা করবে, একটা অক্ষরে বিরোধিতা করবে, কে কোন দল করেন আমি জানি না, সবাই মিললে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, পরিষ্কার কথা। কি শুনিছে জানেন আপনি দশটার ভিতরে, খাইতে খাইতে ফেড়ায়ে আর কইতে কইতে মুখ খায়ে, হাদিসের জাল কইতে 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 মাথা টাল হয়ে গেছে, এই জন্য বলছি গাল ফাটার থাফর মারে দিবেন। কেউ আপনার কষ্ট লাগে না কথাটা শুনলে? কোরআনে সন্দেহ আছে? সন্দেহ আছে? কোরআন শরীফ বলে কি খারাপ লাগবো? তাহলে বড় করে আল্লাহ রাগ দিবেন, তোমরা কি বইতা না? আমার রাগ তোলে আমি দোয়া করে যাবো, আমার কিন্তু অনেক গরম লাগে, অনেক কষ্ট লাগে, তোমরা যদি এরকম করো আমি ওয়াশ করতে পারতাম না। এই ছেলে গেঞ্জি তুমি বসো, তোমরা যদি আমাকে পরিবেশ না করলে আমি ওয়াশ করবো না তো, তোমরা সামনে দাঁড়ায় গেছো, পিছনে মানুষটি দেখে কি ভাবে তোমরাই বলো, তোমাদের তো একটা ইনসাফ আছে। এই তোমরা একটু সামনে আসো, এই যুবকটা একটু সামনে, এই যে তোরা সামনে, এই এই দেখে 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 এই পোলা পান্ডে, এই এই ক্যাসেটটি ওই ক্যাসেটটি ডাক দে, আয় এদিকে আয় সামনে, সব দিয়ে আমার পোলা পান্ডে বসার জায়গা দেন, বসার জায়গা দেন, মাশাআল্লাহ। আর পারতো না বাবা, আর কইস না আগুন লাগাইলে সব মন গরমে পুরো হই গা, অবস্থা ভয়াবহ। ওই যে লোকটা, তোমরা একটু সামনে আয় না, সামনে আসো, দুই তিনটা লোক সামনে আয় পুরো না, তোই তো চলে, এই বাবা এই ভাঞ্জাবি আয়েন না, আয়েন না, মাটির বন না, এটা ফাঁকা উচ্চ। আর কত এত সুন্দর বাড়ি বাদুগরের ভিতরে, এত বড় জায়গা, অত একটা বিশাল ব্যাপার, মারহাবা কোন? সবাই দুরুদ শরীফ পড়েন, রাষ্ট্রে রাগ করেন আমার সাথে, আমি যেটা বলতেছি এটা বুঝিয়ে বলতেছি, একটু মহব্বতে কোন? আল্লাহু আকবার। তাহলে কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে এক দলিল আছে কি? তারাক তু ফিকুম আমরাইনে লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল, রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস দেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো কি? আমি নবীর সুন্না। আর এক হাদিসের মধ্যে আছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়িয়ে ধরে রাখো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার আহলে বায়েত। আমি কি বুঝাইতে পারতেছি? তাইলে আপনি যা পাচ্ছেন সব পিওর পাচ্ছেন, ওয়াস কোনো বাকি জাকি নাই, কোনো ধরনের জাল নাই, কথা কন ঠিক না? তাহলে আমি যখন তেলাওয়াত করব আপনারা জবানটা সাইরা আল্লাহরে ডাক দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? তবে তেলাওয়াতের একজন মাস্টার আছে, এই উস্তাদের সামনে তেলাওয়াত করা আমার আমার ডর লাগে, এই যে আমার সভাপতি হুজুর, এবং হাফেজও করা, পাশাপাশি লেহানো সুন্দর, এবং তেলাওয়াতের ঝাঁস অনেক চমৎকার, ঠিক কিনা বলেন? এরপরে বলিলে একটা তাফর মাইরা আমার ধরবো, এইরকম আমার এইরকম একটা সৎ সাহস আছে যে আমি ভুল করলে আমারে ফিডাইয়া মুরাইয়া কইবে এই তাহের এটা ভুল হইছে, এরকম উস্তাদ থাকা এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার, কথা কন ঠিক কিনা? তাহলে আপনারা সবাইকে আল্লাহর ডাক দিতে রাজি আছেন? এমন একটা ডাক দিবেন যে এটা ভাদু করে আর হয় নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মারহাবা। কোরআন শরীফ পড়লে কি শান্তি লাগে? তাহলে এই কোরআনের ভিতরে বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। তাহলে চ্যালেঞ্জের মাঠে কাকে কাকে আনছেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর আনলেন ইমাম আলী মুকাম, ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, চারজনকে আনলেন চ্যালেঞ্জের মাঠ থেকে,
রাসূল কি জিতলেন না হারলেন? কোরআন কি সত্য প্রমাণিত হলো নাকি মিথ্যা প্রমাণিত হলো? তাহলে যারা বলে কোরআনে জাল আছে, আসলে এই মৌলবীদের মৌলবীদের হাকিকতটাই জাল, কথা কোন ঠিক কি না? এরপরে আল্লাহর হাবিব চারজন কানার পরে যখন চ্যালেঞ্জের মাঠে জিতে গেল, লাস্টে আল্লাহর হাবিব আকাশের দিকে হাত তুলি বলে আল্লাহুম্মা হাউলাই হালবাইতি, আল্লাহ আমার এই চারজন, এই যে আমার চতুর্পাশে যারা আছে, এই যে এরা যারা আছে, এরাই হলো আমার আহলে বায়ত, এরাই হলো আমাদের আমার কলিজার টুকরা, এদেরকে যে গালি দেয় সে যেন আমি নবীরে গালি দেয়, নাউজুবিল্লাহ। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যেই ব্যক্তি আমার আলেকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। আরেক জায়গায় লিখেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওয়া মান আবগাদ আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলেকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। পরিষ্কার বুঝাইতে চেষ্টা করলাম আহলে বায়তের বিরোধিতা করা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা আহলে বায়তকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে, পাশাপাশি সকল সাহাবায়ে কেরামদেরকে সম্মান করে, ঠিক কিনা বলেন? এই জানলা যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা জীবন দেয়, আপনারা জবানটা খুলে বলেন তারা কি মরা না জিন্দা? আমি বলি না, আমার আল্লাহর কুরআন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছিল ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, বলা এক জিনিস, মনে করা আরেক জিনিস। আল্লাহ বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, আর এই জায়গায় বলেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণাও করিও না, মুখেও বলা যাবে না আবার ধারণাও করা যাবে না। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, এরা হলো জিন্দা, এরা এমন জিন্দা ইন্দা রব্বিহিম ইউরযাকুন, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে খাবার কবরে খাইতেছি। ও আল্লাহ তুমি যে বলছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি যে কইলা সব প্রাণী মরণশীল, আবার তুমি বলতেছো মরলেও মরা বলা যাবে না, এটা কেমন বিষয়? আল্লাহ কয় ওয়ালাকিল্লা তাশুরুন, এই মরাটাই যে কেমনে জিন্দা এটা বোঝার মতো কোনো মেমোরি আমি আল্লাহ পৃথিবীর কাউকে দান করি নাই। বিশ্বাস করার না আমি হলো ইমান, বিশ্বাস যারা করবে না তারা হলো বেঈমান। এখন আপনারা বলেন নবীর নাতি বাহুত নবীর আওলাদ 72 জনের শহীদ হয়েছে, এই 72 জনকে জিন্দা নাকি মরা? এই জন্য যেখানে আহলে বায়তের কথা বলছিলাম, কোন বাবার সন্তানের গলায় ছুরি চালাইলেন? যাদের বাবা পৃথিবীর কোনো ঘরের মধ্যে জন্মগ্রহণ করে নাই, যার নাম হলো হযরত মাওলা আলী, যিনি খানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করে তিনি চোখটা খুলে নাই, আকাশ দেখে নাই, বাতাস দেখে নাই, চন্দ্র দেখে নাই, খানে কাবা ঘরটাও দেখে নাই, আবার জন্মগ্রহণ করে ওই মাওলা আলী কোনো চিৎকার পড়ে নাই। শুধুমাত্র তাই নয়, নবীর ওই আম্মাজান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আম্মার স্তনের মধ্যে মুখটা লাগাই নাই, বন্ধুরে আমার, ও আমার বাদুঘরের বন্ধুরা, এবার মার ঘরে সন্তান হলে গো জন্মের পরে যদি দেখে কান্দে না, জন্মের পরে যদি দেখে কান্না করে না, খায় না, কথাও কয় না, তাকায়ও না, প্রত্যেকটা মায়ের মন নষ্ট হয়ে যায়। এখন আম্মাজান ফাতেমা, যার নাম হলো মাওলা আলীর আম্মাজানের নামও ফাতেমা ছিল, তিনি যারে বিয়ে করছেন তিনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, আর ওনার মা হলো শুধু ফাতেমা, ভুল বুঝবেন না বাঙ্গা দিয়ে গেলাম, একই নামে অনেকই হয়, কথা কন ঠিক কিনা? ওই ফাতেমা সন্তানটারে লইয়া অন্য কোনো কারো কাছে যায় নাই,
আমার রহমাতুল্লিল আলামিনের কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবীজি আমার সন্তান খানায় কাবায় আসছে, আমার মতন সৌভাগ্যবতী আর কেউ নাই, এরপরও তো আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে খায় নাই। আমার নবীর কুল মুবারক নিলেন, নেওয়ার পরে নবীর জিব্বা মুবারকটা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, যেই মাত্র ঢুকাইয়া দিছে ওই সময় হযরতে মৌলা আলী ফিটার মতো টাইন্না টাইন্না যেন মারেফতের রস খাওয়া শুরু করেছে। আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়ালিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবীকে আলী রে, মুসা নবীর কাছে তার ভাই হারুনের মর্যাদা যেমন, তুমি আলীর মর্যাদা আমি নবীর কাছে তেমন। আরো বড় করে কোন আল্লাহু আকবার, তার মানে হলো পরিষ্কার হয়ে গেল, ও যুবক আমার নবীর কাছে যাওয়ার পরে নবী জিব্বা মুবারকটা ভিতরে দিলেন, মারেফতের রস টান্না খাওয়া শুরু করলো। এরপরে আমার নবী ইজির দিকে সর্বপ্রথম তাকাইছে, জীবনে অন্য কারো চেহারার দিকে তাকাই নাই, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছে। এমন মাওলা আলী যার ব্যাপারে দেখেন, যেইন আনাজরু ইবা, যার দিকে তাকাইলে এবাদত হয়ে যেত, মৌলা আলীর দিকে তাকাইলে ওই তাকানোটা এবাদত হয়ে যেত। আমার নবী যখন কোনো বিষয় নিয়ে কোনো অভিমান করতেন, আমার নবীজির কাছে অন্য কোনো সাহাবী যাওয়ার সাহস পাইত না, আমার নবীর অভিমান ভাঙ্গায় দিতেন হযরতে মৌলা আলী। সেই আলীর সন্তান কোন আলী যার জন্ম হলো খানায় কাবায়, মারহাবা কয় না রে, খুন মা, যেই মা হলো মা ফাতেমা, জগতের মা, ওই মা ফাতেমার সন্তান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে শহীদ করলো। আমি আস্তে আস্তে যাইতেছি, আহলে বায়াতের গণনাটা টানলাম, তাদের অবস্থানটা তুলে ধরলাম। এই যে সামনে 10 তারিখে আসতেছে, এই 10 তারিখটা আমাদের আশুরা হিসেবে পরিচিত, এই দিনের ভিতরে রোজা রাখলে সওয়াব আছে না নাই? যুবকের দল ও আমার বরদানসীন মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমার দেশে অনেক মা বোনেরা 10টা রোজাও রাখে, রাখে না অনেক, কিন্তু রোজা রাখা শুরু করে দিছে, এবাদতের মধ্যে কোনো সমস্যা নাই। বন্ধুরে আমার, এই 10 তারিখটা যখন আসে, আমরা তখন 10 তারিখের হৃদয়ে মন প্রাণ দিয়ে গ্রহণ করি, এটারও একটা কিন্তু আছে, এটারও একটা মাহাত্ম্য আছে। এই 10 তারিখে একদিন কেয়ামত হয়ে যাবে, কেয়ামত হয়ে যাবে, কুল্লু মানালিহা ফান সব যেদিন ফানা হয়ে যাবে, ওই দিনটা দেখবে মহরমের 10 তারিখের দিন। এই জন্য যুবক, এই 10 তারিখটা আমাদের কাছে অত্যন্ত হিসাবের সময়। এই 10 তারিখের গুরুত্ব নিয়ে কথা বলবো। একটা ছেলে আর একটা মেয়ে 12 বছর কোনো তাদের বিয়ে হয় না, বিয়ে হয়েছে সন্তান হয় না। আপনারা জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিককে। 12 বছর পর, এই 12 বছরের ভিতরে স্বামী কোনোদিন স্ত্রীকে বলে নাই তোমার যে সন্তান হয় না এখন কি করব, এই প্রশ্নটা কয় নাই। কারণ জামাই বউ দুইজন অনেক পরদানসীন, আবেদা সালেহা, সালে সালেহা, আবেদা আবেদা, কনেত কানেতা, এমন এবাদতকারী। 12 বছর পরে স্বামী ডাক দিয়ে শোনো না,
এতদিন তো আমরা বিয়ে হলো, কোনোদিন সন্তান আল্লাহর কাছে চায় নাই, আজকে আল্লাহর কাছে আমরা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সন্তান চাইব, একটা নামাজের মুসল্লায় দাঁড়াবো, দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব। আপনারা জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিককে। এবার স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়িয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিলেন, বাড়াইয়া দিয়ে কে আল্লাহ তুমি দেওয়ার মালিক, তুমি না দেওয়ার মালিক, ও আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে ফরিয়াদ কইরা পরের দিন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে মাসখানে গেল, স্ত্রীটা স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো আমার দিকে কেমন কেমন লাগতেছে, এর মানে হলো তাদের দোয়া আমার আল্লাহ কবুল কইরা ফালাইছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। যখন কবুল হইয়া গেছে তখন স্ত্রী গণনা শুরু হইয়া গেছে, দশ মাস দশ দিন পরে এই স্ত্রীর ঘরে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দান করছি, আমার দেশের মধ্যে কন্যা সন্তান করে রাগ করে, একটার জায়গায় দুইটা হইলে চেহারা তিন নম্বর হয়ে যায়, তিনটার জায়গায় চারটা হইলে চেহারা বিশ নম্বর হয়ে যায়, তোমার ঘরে মেয়ে হয়েছে তিনটা, রাগ কইর না। যাদের ঘরে সন্তান নাই ওরে জিজ্ঞাসা করবেন তোমার সন্তান কেমন দরকার, তখন আপনারা উত্তর দিবে আমি আতর বুঝি না, ল্যাংরা বুঝি না, বুবা বুঝি না, একটা সন্তান দিলে আমার মনটা ঠান্ডা হয়ে যাইতো। একটা কথা মনে রাখবেন, কন্যা সন্তান হলে রাগ করবেন না। আল্লাহর কাছে মূসা নবী প্রশ্ন করছে, আল্লাহ গো তুমি যখন খুশি হও তুমি কি করো, কই আমি বাড়িতে মেহমান পাঠাই, এবার কই এরপরে যদি বেশি খুশি হও তুমি কি করো, কই এরপরে বেশি খুশি হইলে আমি বান্দার মাঝে বৃষ্টি নাজিল করি, এরপরে জিগা আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো, আমার আল্লাহ ডাক দিয়ে কে মুসারে আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি, তাইলে আমার আল্লাহ যেখানে খুশি আমরাও খুশি। এবার ওই মহিলার ঘরে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দান করছি, বে আমার যুবক ও বাধগরের বন্ধুরা, ও আমার এলহাম পাড়ার বাবারা, খাদেম পাড়ার বাবারা, রে বাবা যেখান থেকে যারা আসছেন অনুরোধ কিনা বইলা দিয়া যায়, যখন সন্তান হয়েছে এই সন্তানটা শুধুমাত্র কান্দে, এই কান্নার কারণে মায়ের মনে অশান্তি, বাবার মনে অশান্তি, কান্দে কেন, অনেক ওষুধ সেবন করলো ভালো হয় না, এইভাবে বলতে বলতে দুই বছর তিন বছর হলো, মেয়েটা যখন ছোট ছোট করে কথা বলা শিখে গেছে, ডাক দিয়ে গো ও মা আমি একটা মাত্র কারণে কান্দি, আমার চোখের মধ্যে শুধু ব্যথা করে, এখন চোখ দিয়ে দেখেও না চোখে শুধু ব্যথা করে, এই অন্ধ মেয়েটা গড়তে গড়ের মধ্যে আস্তে আস্তে বড় হইতেছে। ওই মুহূর্তে এবার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো আমরা তো আল্লাহরে বইলা সন্তান পাইলাম, আল্লাহর কাছে মেয়েটার অন্ধত্ব দূর করার জন্য আজকে রাইতে চাইব। রাতের বেলা স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়িরা আল্লাহর কাছে ডাক দিয়া যখন বললেন, আল্লাহ আমার মেয়েটা অন্ধ, যাই তুমি সন্তান দিলা অন্ধ, ভালো রাখলেও আলহামদুলিল্লাহ, মন্দ রাখলেও আলহামদুলিল্লাহ, সুখে রাখলেও আলহামদুলিল্লাহ, দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ, ও আল্লাহ আমরার কোনো অভিযোগ নাই, আমার মেয়েটার চোখটা ভালো করে দাও। এই কথা বলে স্বামী স্ত্রী ঘুমায়া গেল, ঘুমের করে স্বপ্নে দেখতেছেন কে যেন আইসা ডাক দিয়ে, শুন তোর মেয়ের চোখের মধ্যে যদি চোখ যদি ভালো করতে চাস, তোদের বাড়ির সামনে যে জঙ্গল ওই যে মোটা গাছ আছে ওই গাছের গোড়ায় নিয়ে যা, তোর মেয়ের চোখের কবিরাজ সেখানে বসা আছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না, খুব মনোযোগ দেওয়া লাগবে, আসর উপলক্ষে আলোচনা চলছে। এবার ডাক দিয়ে কর, ও স্বামী
আমি রাত্রি বেলা স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা ডাক দিয়া বললেন, আমি স্বপ্নে দেখলাম আমাদের গাছটার কাছে নিয়ে গেলে আমার মেয়ের চোখটা ভালো হবে। এবার স্বামী ডাক দিয়ে কই ঠিক আছে নিয়ে যাও। এবার মেয়েটাকে নিয়ে গেল, নিয়ে ওই গাছের চতুর্পাশে কবিরাজ খোঁজা শুরু করলো, কিন্তু কবিরাজ আর খুঁজে পাওয়া যায় না। মেয়ের মা খুঁজতে খুঁজতে জঙ্গলার ভিতরে গেল, মাগরিবের টাইম হয়ে গেল। মেয়ের মা মনে মনে ভাবতেছেন আমার মেয়েকে আনছি কবিরাজের জন্য, যেই জঙ্গলের মধ্যে আসলাম যদি আমার মেয়েটারে বাঘে খাইয়া ফেলায় তাহলে আমার মেয়েটারে হারায় ফেলমু, অন্ধকার বুবাহ আমার মেয়েটা তো বেঁচে আছে। এই কথা বইলে আবার গোড়ায় গাছের গোড়ায় আসলেন। আয়েশা দেখতেছেন একমাত্র 12 বছরের পরের সাধনার মেয়ে, কোথায় যেন মেয়েটা চলে গেছে। কিন্তু আয়েশা মেয়েটারে না পাইয়া মনে মনে ভাবতেছে আমি কেমনে মেয়ের বাবারে বুঝ দিমু, আমি কেমনে মনটারে মানাবো, আমি কি করো। এই কথা বইলা চিন্তায় পড়ে গেছে নাকি আমার মেয়েটারে বাগে শ্রীগালে খেয়ে ফেললো। এই কথা বলার পরে মেয়ের মা এখন এতক্ষণ কবিরাজ খোঁজে এখন মেয়েটারে খোঁজে, খুঁজতে খুঁজতে যাইয়া মেয়েটারে আর পায় না। সারাটা রাত কেটে গেল মেয়েটারে খুঁজে পাওয়া যায় না। এবার সকাল হয়ে গেল, এবার মেয়েটার খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে গেল, যাইয়া দেখতেছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা। যাইয়া দেখতেছেন মেয়েটা ওই পূর্বাকাশে সূর্য উদয় হয়েছে, এইভাবে সরাইয়া ওই সূর্যের তাপ গায়ের মধ্যে নিতেছে, আর আল্লাহর কুদরত দেখে দেখে মেয়েটা আনন্দ করে। পিছন দিক দিয়ে মেয়ের মা ডাক দিয়া কয়, মা তুমি এখানে, তোমার খুঁজতে খুঁজতে আমি পেরেশান হয়ে গেলাম। এবার মেয়েটা চেহারাটা ফিরাইল, ফিরাইয়া ডাক দিয়ে কয়, মা জন্মের পরে তুমি আমার অনেক ডাক দিছো, কিন্তু তোমার ডাক আমি কানে শুনছি, কোনোদিন তোমার দেখলাম না, তুমি কি সাদা নাকি কালো, সুন্দর নাকি বিশ্রী। মা গো মা একটা সুখবর আছে, আজকে শুধুমাত্র তোমার দেখতেছি না, আমার তোমার ডাক শুধু শুনতেছি না, আজকে আমার চোখ দিয়া তোমার চেহারা আমি দেখতেছি। এবার মা ডাক দিয়ে কয়, মা কে তোর চোখ ভালো করলো, ওই কবিরাজের নামটা কি? আমার শুধুমাত্র বইলা দাও, আমি আমার চামড়া দিয়ে হলো তাঙ্গার জুতা বানাইয়া দিমু, আমার ওই কবিরাজের সন্ধানটা দিয়ে দাও। মেয়ে ডাক দিয়া কয়, মা আমার কাছে যদি কবিরাজের সন্ধান চান তাইলে আমার মেহরবানি করে আমার দয়া করে ওই গাছের গোড়ার মধ্যে নিয়ে যান, যেই গাছের গোড়ার মধ্যে আপনি আমার বসাইয়া গেছিলেন। এবার মেয়েটারে ওই গাছের গোড়ায় নিয়ে গেল, নেওয়ার পরে মেয়েটা ডাক দিয়া কে, আম্মা আপনি যখন আমার গাছের গোড়ার মধ্যে বসাইয়া গেছেন আর আপনি যখন কবিরাজের জন্য জঙ্গলার ভিতরে গেছেন, আমি ডানে বাঘের গর্জন শুনা ভয় পাইয়া গেছি, যেন মনে হয় ডানে বিপদ, যেন মনে হয় বামে বিপদ, এই বিপদ বিপদ কইরা চতুর্দিকে যখন বিপদ মনে করলাম আমি একজনের উপরে ভরসা করলাম, জবানটা খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে? আমি আল্লাহর উপরে ভরসা কইরা আসমানের দিকে আমি অন্ধ চোখটার এইভাবে ফিরাইলাম, যেই মাত্র আমি চোখটার উপরে তুললাম উপরের দিকে দুইটা পানির ফোঁটা এসে আমার দুইটা চোখের মধ্যে পড়েছে, যেই মাত্র দুইটা চোখের মধ্যে দুইটা পানির ফোঁটা পড়েছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, আমার দুইটা অন্ধ চোখ সাথে সাথে ভালো হয়ে গেছে।